আসসালামু আলাইকুম তো ভাই যান হ্যামস্টার কম্বার টেলিগ্রাম মাইনিং বোর্ডে আপনারা যারা মাইনিং করতেছেন এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনাদের কিন্তু বারবারই একটাই কোশ্চেন মনে আর কি খোঁসা দিয়ে উঠতেছে সেটা হলো যে এখানে আমাদেরকে যে ইয়ারড দিবে হ্যামস্টার কম্বার সেটা প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে নাকি হচ্ছে আপনার এই মেন ব্যালেন্সের উপর ভিত্তি করে ঠিক আছে তো আমি কিন্তু এই ভিডিওটিতে একদম প্রুফ সহকারে দেখাই দিব অ্যান্ড এইখান থেকে যে প্রফিট পার আওয়ারে আমাদেরকে ওয়ান মিলন সহ কত টোকেন দিবে এবং তাদের প্রাইস কত হতে পারে অ্যান্ড এইখান থেকে হচ্ছে প্রফিট পার আওয়ার আপনারা আর কি কোন কার্ড আপনাদের অবশ্যই মাস যদি আপনার অ্যাকাউন্টে বাই করে রাখতে হবে তাহলে কিন্তু তাদের ইয়ার্ড ওপে আপনারা এলিজিবল হবেন ঠিক আছে তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো সবাই সম্পূর্ণরূপে ধরদর্শকের ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো ঠিক আছে তো যা চলুন বেশি কথা না বাড়িয়ে মেন রোডে যাওয়া থাক ওকে তার আগে ভাই একটি কথা না বললে নয় যারা এখনও পর্যন্ত আপনারা আমাদের এস রানিং বস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সেটাকে বেলকনটি অন করে রাখবেন আর এই ভিডিওটাকে লাইক করবেন এবং সুন্দর কমেন্টস করে দেবেন ঠিক আছে অ্যান্ড সিম্পলিভাবে এখানে দেখতে হচ্ছে অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন অ্যান্ড তারপর এখান থেকে আজকের অফার লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আচ্ছা তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো সর্বপ্রথম যে কাজটা করবেন এখানে আপনারা দেখতে পারবেন জয়েন বারোনে জয়েন বারোনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের গুরুত্বপূর্ণ ইনস্টলিউট অফার এবং সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন এবং মাস্ক পিন করে রাখবেন এবং আমাদের তো প্রত্যেকটা অফার স্টেপ স্টেপ জয়েন করবেন এতে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের লিস্ট একটা অফার থেকে আমাদের ইউজাররা মিনিমাম না হলে বরো বাইশ ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত এক একটা ইউজার কিন্তু ভাই প্রফিট করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার ওই ইনকাম করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখবেন ও পিন করে রাখবেন তো এখন যাওয়া যা করছে মেন টপিকে আচ্ছা তো এখন ফার্স্টে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিব যে এইখান থেকে হ্যামস্টার কম্পার্ট যেখানে মেন ব্যালেন্স এবং প্রফিট পার আওয়ার এখানে হচ্ছে আমাদের এই দুই ব্যালেন্সের কোন ব্যালেন্সের উপর ভিত্তি করে আমাদেরকে তারা ইয়ারো অ্যালোকেশন করবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল এটা নিয়ে কথা বলা যাক ওকে সো দেখেন এখানে হচ্ছে আপনার এই যে হ্যামস্টার কম্বার্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আসলে পরে তারা কিন্তু হচ্ছে আপনার আঠেরোই জুনে একটা কিন্তু হচ্ছে আপনার পোস্ট করেছে এখানে বলছে প্রফিট পার আওয়ার ওভার কয়েন ব্যালেন্স ওকে তো এখান থেকে কিন্তু হচ্ছে আমাদেরকে বলছে প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে আমাদেরকে কয়েন ব্যালেন্স দেবে আশা করি বোঝাতে পারছি একদমই কিন্তু স্পষ্টভাবে তারা কিন্তু এখান থেকে বলছে অ্যান্ড এখানে একজন বলছে উই নো অলরেডি লোল অ্যান্ড এখানে হচ্ছে যে হ্যামস্টার কমার দেখেন রিপ্লাই করছে যে এখানে হচ্ছে আমাদেরকে অনেকেই বারবার কোয়েশ্চেন করতেসের জন্যই এই হচ্ছে আপনার মানে এই অ্যান্সারটা দিয়ে দিল এক কথায় বলতে গেলে প্রফিট পাওয়ার মানে পার আওয়ারের উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু কয়েন ব্যালেন্সটা তারা কিন্তু অ্যালোকেট করবে ঠিক আছে তো আশা করি এটা আপনারা ক্লিয়ার হতে পারছেন অ্যান্ড এখানে যদি আমি আপনাকে একটা জিনিস খেয়াল করে দেখাই সেটা হলো এখান থেকে ভিক্টোর যেটা হচ্ছে আপনার টোন ব্লকসেনের হচ্ছে আপনার সিইও সেও কিন্তু এইখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর প্রফিট পার আওয়ার ইন হামস্টার কম্বার্ট এখানে কিন্তু এটা নিয়ে পোস্ট করছে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু এটা কমপ্লিটলিভাবে কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে এখানে কিন্তু আমাদেরকে প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে কিন্তু তারা অ্যালোকেশন করবে বাট একটা জিনিস আমি আপনাকে আবারও বলতেছি সেটা হলো কি এইখান থেকে হচ্ছে আপনার যে মেন ব্যালেন্সও থাকবে এই মেন ব্যালেন্সের উপর ভিত্তি করে এবং আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করেও কিন্তু তারা হচ্ছে আমাদেরকে আলাদা একটা রিওয়ার্ড দেবে বাট এখানে প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে আমাদেরকে হচ্ছে আপনার বেশি কয়েন আর কি এখান থেকে অ্যালোকেট করবে আশা করি বোঝে পারছি ঠিক আছে তো এখন এখান থেকে হচ্ছে আপনার এই প্রফিট পার আওয়ারে এখন আপনারা হচ্ছে কয়েন ব্যালেন্সটা আর কিভাবে মানে এখান থেকে যে আপনার পয়েন্টটা ইনক্রিজ করবেন কীভাবে এবং কোন কোন কার্ড বাই করতে হবে সেটা নিয়ে ফার্স্ট অফ অল এখন কথা বলা যাক ওকে তো আপনারা কিন্তু সকলে জানেন এখানে মাইনে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আর কি প্রতিদিনের কম্বো যে আর কি কুইজ আনসারটা আছে আমরা কিন্তু দিয়ে দিই ঠিক আছে তো সেক্ষেত্রে ওইখান থেকে আপনার ডেলি কম্বো এইখান থেকে জাস্ট আপনার ক্লাইম করে নেবেন ওকে অ্যান্ড এইখান থেকে হচ্ছে আপনারা সেখানে পি আর অ্যান্ড টিমে ক্লিক করে দেওয়ার পরে নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন যে হচ্ছে আপনার কিছু আচ্ছা সরি এখানে হচ্ছে পিআর অ্যান্ড টিম না এখানে লিগেল আসবে না আসার পরে এইখান থেকে জাস্ট আপনার দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা যে কান্ট্রি রয়েছে এখান থেকে লাইসেন্স ইন্টন ইন্দোনেশিয়া যে লাইসেন্স বাংলাদেশ লাইসেন্স ইন্ডিয়া ঠিক আছে তো আমাদের কিন্তু প্রত্যেকটা এখান থেকে হচ্ছে আপনার কী করতে হবে এখানে ওয়ান মিলিয়ন আর কি দিয়ে দিয়ে জাস্ট এখান থেকে আমাদের লাইসেন্সগুলো কিন্তু কালেক্ট করতে হবে ঠিক আছে এক কথায় বলতে গেলে এইখান থেকে এই যে আপনার এই যে আর কি ফ্ল্যাগগুলো রয়েছে এইগুলো হচ্ছে আপনার যত এখান থেকে আর কি লেভেল আপ করবেন ততই কিন্তু এখান থেকে আপনার প্রফিট পাওয়া অরে কিন্তু ইনক্রিজ হবে আপনার ব্যালেন্সটা ঠিক আছে এটা অবশ্যই মাসবি আপনাদের প্রত্যেকের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এইগুলো কিন্তু কাজ করতে হবে ঠিক আছে অ্যান্ড এখান থেকে এই কার্ডগুলো হচ্ছে আপনারা বেশি বেশি বাই করার চেষ্টা করবেন অ্যান্ড ওইখান থেকে ডেলি কম্বো ক্লাইম করলে পরে আর কি ইজিলি আপনাদের ওইখান থেকে কিন্তু হচ্ছে আপনার প্রফিট পারাওয়ারে কিন্তু ইনক্রিজ হয়ে যাবে ব্যালেন্স ঠিক আছে দেখেন আমি কিন্তু যে যে কান্ট্রির যে আপনার কার্ডগুলো রয়েছে কার্ডগুলো বাই করার পরে এখানে আমার আটশো টিকে ছিল এখান থেকে কিন্তু হচ্ছে আমার অলরেডি সিয়ার কি হয়ে গেছে ঠিক আছে তো আশা করি আপনাকে এটা ক্লিয়ার করতে পারলাম যে আপনার কোন কোন কার্ড অবশ্যই আর কি মাস বাই করতে হবে এবং এখান থেকে প্রফিট পারাওয়ার কীভাবে আপনারা বাড়াবেন ঠিক আছে তো সেক্ষেত্রে এখন আপনাদের মনে অনেকেরই কোশ্চেন রয়েছে যে আমাদের এইখান থেকে ওয়ান মিলিয়ন সম পরিমাণ কত আর কি এখান থেকে টোকেন দিবে তাদের নেটিভ টোকেন দিবে সেটা নিয়ে এখন কথা বলা যাক তো দেখেন এখান থেকে হচ্ছে আপনার এখানে আমি একটা আপডেট পেয়েছি যেটা তাদের অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্টের একটা আপডেটই এখান থেকে দেখেন তারা কি বলছে আপডেট অন হ্যামিস্টার অ্যান্ড এখানে বলছে প্রফিট পার আওয়ার ফ্রম দ্য টকেনোমিক্স ঠিক আছে তো এখানে হচ্ছে তারা বলছে দি অ্যান্টিফিকেশন ডিস্ট্রিবিউশন ইজ ওয়ান ওয়ান রেশিও বাই ওয়ান হান্ড্রেড ঠিক আছে এক কথায় বলতে গেলে এখান থেকে তারা বলছে যে আমাদের যদি এখান থেকে হচ্ছে আপনার আর কি ওয়ান মিলিয়ন এখান থেকে প্রফিট পার আওয়ার হচ্ছে আপনার ব্যালেন্স থাকে তো সেক্ষেত্রে এখান থেকে এই এই ওয়ানকে আর কি তারা কি করবে এই যে রেশিও করে ওয়ান হান্ড্রেড করবে দেন এক কথায় বলতে গেলে দেখেন আমি যদি আপনাকে বোঝাই সেটা হলো সো ফর ওয়ান মিলিয়ন প্রফিট পার আওয়ার সমপরিমাণ আমাদেরকে দশ হাজার কয়েন্স দিবে ঠিক আছে তাদের নেটিভ কয়েন্সটা দিবে ঠিক আছে তো দেখেন এখান থেকে হচ্ছে তাহলে আপনাদের যাদের হচ্ছে প্রফিট পার আওয়ারে ওয়ান মিলিয়ন প্লাস ব্যালেন্স রয়েছে এক কথায় বলতে গেলে ওয়ান মিলিয়ন ব্যালেন্স রয়েছে তো সেক্ষেত্রে এই ব্যালেন্সের উপর ভিত্তি করে আপনারা কিন্তু তাদের যে হচ্ছে হ্যামস্টারের যে নেটিভ টোকেনটা রয়েছে সেটা হচ্ছে আপনার দশ হাজার কয়েন্স কিন্তু আপনারা পাবেন ঠিক আছে অ্যান্ড এইখান থেকে এই যে দশ হাজার কয়েন্স পাবেন প্রতি ওয়ান মিলিয়ন প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে ঠিক আছে অ্যান্ড এইখান থেকে যদি আপনার টু মিলিয়ন থ্রি মিলিয়ন থাকতেছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবেই কিন্তু হচ্ছে আপনার যেমন ধরুন আপনার পাঁচ মিলিয়ন আর কি প্রফিট পার আওয়ারে রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু পঞ্চাশ হাজার কয়েন পাবেন ঠিক আছে আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি ওকে অ্যান্ড এইখান থেকে তারা কিন্তু আর কি পরে বলছে কি যে দ্যাট ইজ দ্যাট ইজ দি অ্যান্টিফিকেট কয়েন ডিস্ট্রিবিউশন রেশিও নট কয়েন ডিড দ্য সেম ওকে তো এইখান থেকে বলছে যে নট নট কয়েন যেমন আমাদেরকে হচ্ছে আপনার আর কি টেন মিলিয়ন সহ পরিমাণ এখান থেকে হচ্ছে আপনার দশ হাজার করে কয়েন দিয়েছিল বাট এইখান থেকে যেহেতু হচ্ছে আপনার নট কয়েনে কোনো প্রফিট পাওয়ার অপশন ছিল না বাট এখান থেকে হচ্ছে হ্যামস্টার কম্বাটে প্রফিট পাওয়ার অপশনটা রয়েছে তো সেক্ষেত্রে এখান থেকে ওয়ান মিলিয়ন সহ আমাদের দশ হাজার কয়েন্স দেবে যেমন হচ্ছে আপনার হ্যাম আর কি নট কয়েন আমাদেরকে আর কি টেন মিলিয়ন সহ পরিমাণ এখান থেকে দশ হাজার কয়েন দিয়েছিল ঠিক আছে তো এই জন্য বলছে যে নট কয়েন ডিড দ্য সেম ওকে তো এইখান থেকে এখন এই যে বিষয়টা সেটা হলো কি আমি কিন্তু গত ভিডিওতে আপনার মাঝে ক্লিয়ার করে দিয়েছিলাম যে তারা কিন্তু হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন করবে আমাদেরকে কীভাবে আর কি মানে তাদের কিন্তু টোটাল সাপ্লাই ওয়ান পার্সেন্ট আমাদের মাঝে ইয়ার করবে এবং আমাদের অ্যাকাউন্টে টোটাল অ্যালোকেট করবে সেই টোটাল অ্যালোকেটের উপর ভিত্তি করে এখান থেকে হচ্ছে আমাদেরকে প্রথম পর্যায়ে টোয়েন্টি পার্সেন্ট টোকেন আমাদের আনলক করবে এক কথায় বলতে গেলে সাপোজ ধরলাম দেখেন আমার অ্যাকাউন্টে আর কি ধরেন এখান থেকে এক মিলিয়ন কিন্তু প্রফিট পার আওয়ার ব্যালেন্স রয়েছে ওকে তো এখন আমাকে হচ্ছে দশ হাজার কয়েন কিন্তু এখান থেকে তারা অ্যালোকেট করছে অ্যান্ড এইখান থেকে এই দশ হাজার টোকেনের পর এখান থেকে আর কি টোয়েন্টি পার্সেন্ট হয় কিন্তু কত দুই হাজার টোকেন তো প্রথম পর্যায়ে যখন তাদের টোকেনটা লিস্টেড হবে আমি দুই হাজার টোকেন এইখান থেকে হচ্ছে ক্লাইম করে এবং সেল করতে পারবো ঠিক আছে আর পরবর্তী যে এইটি পার্সেন্ট টোকেন আর কি আমাদেরকে চার মাসের মধ্যে হচ্ছে তারা আনলক করবে অ্যান্ড এইখান থেকে প্রতি মাসে আমরা কিন্তু এখান থেকে দুই হাজার করে টোকেন এখান থেকে আর কি ক্লাইম করে সেল করতে পারবো আশা করি বোঝাতে পারছি আপনাদেরকে ক্লিয়ারলিভাবে ঠিক আছে অ্যান্ড এইখান থেকে একটা প্রাইস পিটিশনের বিষয়টা আমি যদি আপনাদেরকে দেখাই সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার টোকেন এখানে যদি হচ্ছে আপনার বারো সেন্ট করে যদি আর লিস্টেড হয় যার প্রাইস মূল্য রয়েছে কিন্তু প্রায় দুইশো চুয়ান্ন ডলার ঠিক আছে অ্যান্ড এখান থেকে পঞ্চাশ সেন্ট করে লিস্টেড হলে পরে কিন্তু এখান থেকে আর কি তাদের প্রাইসটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে ওকে তো ক্ষেত্রে ভাই যেহেতু তাদের আর কি আপনার রাইস কিন্তু অনেক আমার হওয়ার কথা কেননা কি তাদের কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট মানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু হিউজ এখান থেকে হচ্ছে আপনার টুইটারে তাদের নাইন মিলিয়ন প্লাস ফলোয়ার রয়েছে ইউটিউবে প্রায় হচ্ছে আপনার পঁচিশ মিলিয়ন প্লাস কিন্তু আর সি সাবস মানে সাবস্ক্রাইবার পার করছে এবং হচ্ছে আপনার অলরেডি টেলিগ্রামে চল্লিশ মিলিয়ন প্লাস কিন্তু তাদের কিন্তু হচ্ছে আপনার একটা কমিউনিটি গ্রোথ রয়েছে এক কথায় বলতে গেলে প্রায় হচ্ছে তাদের টোটাল মিলে একশো ষাট থেকে একশো সত্তর মিলিয়ন কিন্তু একটা হচ্ছে আপনার তাদের কিন্তু কমিউনিটি গ্রোথ রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে ইজিলি তাদের ফান্ড রাইস কিন্তু টেন মিলিয়ন হবে অ্যান্ড এইখান থেকে আমাদেরকে কিন্তু এইভাবে কিন্তু তারা হচ্ছে ডিস্ট্রিবিউশন করবে এবং পেমেন্ট করবে ঠিক আছে আশা করি ভাই আপনাদেরকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারছি অ্যান্ড এখন আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো কি এখান থেকে আপনার যে ব্যালেন্সটা রয়েছে জাস্ট এখান থেকে আপনারা মাইনে ক্লিক করে দেবেন এবং ডেলি কম্বো ক্লাইম করবেন এবং এখানে ওয়ান মিলিয়ন করে ডেলি চিপার রোড ক্লাইম করে নেবেন অ্যান্ড জাস্ট এখান থেকে হচ্ছে আপনার যত পারবেন জাস্ট এখন আপনারা এই যে মানে কয়েন ব্যালেন্স যে রয়েছে আপনার এই ব্যালেন্স থেকে প্রফিট পার আওয়ারে যত পারেন এখান থেকে ইনক্রিজ করে রাখেন আমি আপনাকে বললাম ঠিক আছে অ্যান্ড আমি আপনাকে মানে এই একটা জিনিস আবারও বলতেছি সেটা হলো কি আপনার যদি ধরলাম এখান থেকে পঞ্চাশ মিলিয়ন এই ব্যালেন্সের আর কি কয়েনটা রয়েছে তো এই মানে পঞ্চাশ মিলিয়নের মধ্যে আপনার চল্লিশ মিলিয়ন এখানে প্রফিট পার আওয়ারে খরচ করেন আর ট্রেড মিলিয়ন ব্যাক আপ হিসাবে এখান থেকে আপনার এই ব্যালেন্সটা রেখে দেন ঠিক আছে আশা করি আপনাদেরকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করতে পারছি ভাই আর আপনাদের যাদের আর কি কোশ্চেন রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তো এইভাবেই কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট করবে এক কথায় বলতে গেলে এখানে প্রফিট পার আপনার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন যা পারেন এখন আপনারা করে রাখেন ঠিক আছে আশা করি বোঝাতে পারছি তো যাই হোক এই ছেলে মূলত পক্ষে আজকের এই ভিডিও অ্যান্ড এখান থেকে যে ডেলি আপনার যে কম্বো আর কি প্যাকেজগুলো রয়েছে যেমন এখানে আপনার ডেলি চিপ আর আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই তো এইগুলো হচ্ছে আপনার পাওয়ার জন্য অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাছ রিজয়েন জয়েন করে রাখবেন আর এখানে আনে ক্লিক করে দেওয়ার পর আপনার ডেলি টাস্কগুলো কিন্তু এখান থেকে আপনারা কমপ্লিট করে নেবেন আর এখনও যারা আপনার ওয়ালেট কানেক্ট করে নেয় অবশ্যই মাছবি আপনার ওয়ালেট কানেক্ট করে নিন ঠিক আছে অ্যান্ড পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা টেলিগ্রাম সেলে মাস বি জেন করে রাখবেন এবং পিন করে রাখবেন তো আলাইকুম সহল থাকবেন দেখাব গুরুত্বপূর্ণ ভিডিওতে